মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা সব্যসাচী অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি। তিন দশকের ক্যারিয়ারে যেখানেই কাজ করেছেন সেখানেই রেখে গেছেন মেধার ছাপ। আজ 13ই ফেব্রুয়ারি তাকে হারানোর দশম বছর। 1952 সালের 29শে মে ঢাকায় জন্মগ্রহণ করা হুমায়ুন ফরিদি ছাত্রাবস্থাতে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও অভিনয় করেন মঞ্চনাটক ত্রিরত্ন, কীর্তন খোলা, মুনতাসির ফ্যান্টাসি এবং কিরামত মঙ্গলে। 90-এর দশকে তিনি সিনেমার রূপালী জগতে পা বাড়ান। হুমায়ুন ফরিদি কয়েক দশকের কর্ময় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ 2004 সালে মাতৃত্ব ছবিতে সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2012 সালের 13 ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলাদেশের অভিনয় অঙ্গনের এই মহানায়ক।